কোনো দেশের শক্তিশালী সেনাবাহিনীর জন্য যুদ্ধবিমান খুবই গুরুত্বপূর্ণ। আর কেন যুদ্ধবিমান এতটা গুরুত্বপূর্ণ তা হয়তো সম্প্রতি ঘটা ভারত পাকিস্তানের যুদ্ধে আপনি নিশ্চয়ই দেখেছেন। ভারতীয় বায়ুসেনাতে অনেক ধরনের বিমান রয়েছে, আর আজ আমি তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিমানের ব্যাপারে আপনাদের বলতে চলেছি। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। Sukhoi-30 MKI, এটি ভারতীয় বায়ুসেনার সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। এই বিমানটি রাশিয়ার যুদ্ধবিমান নির্মাতা সুখোই এবং ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড যৌথভাবে নির্মাণ করেছে। সুখোই একবার ফুয়েল ভরে 3000 কিলোমিটার দূর পর্যন্ত যাত্রা করতে সক্ষম। এই ফাইটার জেটে আকাশে উড়ন্ত অবস্থাতেও জ্বালানি ভরা যায়। সুখোই সরাসরি শত্রুদের ওপর আক্রমণ করতে সক্ষম। ভারতীয় বায়ুসেনাতে এই মুহূর্তে 146টি সুখোই বিমান রয়েছে এবং আরও 128টি সুখোই বিমান খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনার সাথে যুক্ত হতে চলেছে। এই বিমানটি পুরোপুরি টাইটেনিয়াম ধাতু দ্বারা নির্মিত এবং এতে পাইলট র্যাডারের মাধ্যমে তার টার্গেট সেট করতে পারে। তেজস। তেজস ভারতীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম যুদ্ধবিমান। এটিকে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড অর্থাৎ HAL নির্মাণ করেছে। তেজস 4th generation লাইট কম্ব্যাট যুদ্ধবিমান। এটি খুব হালকা হওয়ার সাথে সাথে নিজের গতির দ্বারা শত্রুকে বোকা বানাতে খুবই দক্ষ। এটি 50,000 ফিট উঁচু থেকে শত্রুদের উপর আক্রমণ করতে পুরোপুরি সক্ষম। এই যুদ্ধবিমান 2205 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আকাশে উঠতে পারে এবং এর রেঞ্জ 3000 কিলোমিটার। MiG-29। MiG-29 সুখোয়ের পর ভারতীয় বিমান বাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান। ভারতীয় বায়ুসেনাতে এটি বাজ নামে পরিচিত। ভারতীয় বায়ুসেনা অনেক MiG-29 যুদ্ধবিমানকে আপগ্রেড করেছে, যার ফলে এর রেঞ্জ 1500 কিলোমিটার থেকে বৃদ্ধি পেয়ে 2425 কিলোমিটার হয়ে গিয়েছে। Mirage-2000। এই বিমানের ক্ষমতা আপনি বর্তমানে পাকিস্তানে হওয়া এয়ারস্ট্রাইকে নিশ্চয়ই দেখেছেন। ভারতীয় বিমান বাহিনীতে এটি বজ্র নামে পরিচিত। এটি ভারতীয় বায়ুসেনার প্রাথমিক ফাইটার প্লেন। Mirage-2000 নিঃশব্দে শত্রুদের এলাকায় ঢুকে লেজার গাইডেড মিসাইল আক্রমণ চালাতে সক্ষম। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার কাছে 51টি Mirage-2000 যুদ্ধবিমান রয়েছে। জাগুয়ার। ভারতীয় বায়ুসেনাতে এই জাগুয়ার বিমানটি সামসেন নামে পরিচিত। এটি শত্রুদের এলাকায় নিঃশব্দে প্রবেশ করে হামলা চালাতে সক্ষম। ভারতের কাছে এই মুহূর্তে 139টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে। এর গতিবেগ 1699 কিলোমিটার প্রতি ঘন্টা এবং রেঞ্জ 3524 কিলোমিটার। C-70 গ্লোবমাস্টার। C-70 ভারতীয় বায়ুসেনার এমন একটি বিমান যা যুদ্ধক্ষেত্রে ভারতীয় স্থলসেনাকে প্রয়োজনীয় রসদ সাপ্লাই করে। এই বিমান গোলাবারুদের সাথে যুদ্ধ ট্যাঙ্কও বহন করে নিয়ে যেতে পারে। এটি ভারতীয় বায়ুসেনার সবচেয়ে বড় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। আপনাদের জানিয়ে রাখি, এই বিমানের সাহায্যেই উত্তরাখণ্ডে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষিত ফিরিয়ে আনা হয়েছিল। এই বিমানের গতিবেগ 829 কিলোমিটার প্রতি ঘন্টা এবং রেঞ্জ 10390 কিলোমিটার। MiG-27। MiG-27 একটি গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট যা রাশিয়া দ্বারা নির্মিত। এই বিমানের গতিবেগ 1885 কিলোমিটার প্রতি ঘন্টা আর রেঞ্জ 2500 কিলোমিটার। MiG-21। এটি মিগোয়েন কোম্পানি দ্বারা নির্মিত একটি সুপারসোনিক ইন্টারসেপ্টার ফাইটার এয়ারক্রাফট। বর্তমান সময়ে ভারতীয় বায়ুসেনার কাছে 152টি MiG-21 যুদ্ধবিমান রয়েছে। এই বিমানের গতিবেগ 1912 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর রেঞ্জ 1470 কিলোমিটার। C-130J সুপার হারকিউলিস। এই এয়ারক্রাফটের মাধ্যমে ভারতীয় জল স্থল এবং বায়ুসেনাকে হাতিয়ার সমেত যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়া হয়। এটির আকার খুবই বড় এবং এতে পুরো একটি ব্যাটেলিয়ান ধরে যায়, আর এই জন্যই এর নাম রাখা হয়েছে গজরাজ। এটি একটি 4 ইঞ্জিনযুক্ত ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এর গতিবেগ 671 কিলোমিটার প্রতি ঘন্টা এবং রেঞ্জ 3334 কিলোমিটার। Ilyushin-78। এটি রাশিয়া দ্বারা নির্মিত 4 ইঞ্জিন বিশিষ্ট এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার এয়ারক্রাফট। অর্থাৎ এই বিমানটি ব্যবহার করা হয় অন্য বিমানে ফুয়েল ভরার জন্য। এর সাহায্যে আকাশে উড়ন্ত অবস্থায় যে কোনো বিমানে ফুয়েল ভরা যায়, আর এই কারণেই কোনো যুদ্ধবিমানকে যুদ্ধক্ষেত্রে ফুয়েল ভরার জন্য দ্বিতীয়বার আর মাটিতে নামতে হয় না। এই বিমানের গতিবেগ 850 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর রেঞ্জ 7300 কিলোমিটার। এছাড়া বর্তমানে ভারত সরকার রাশিয়ার কাছে 36টি রাফায়েল যুদ্ধবিমান অর্ডার দিয়েছে, যা খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং অন্য মানুষের জানার সুযোগ করে দিন। আর এইরকমই অজানা অদ্ভুত ও রহস্যময় ভিডিও দেখার জন্য
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।